الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم شكري آدائي كرتسي مهان رب العالمين دربره رب العالمين فتنة فساد الجوغي চরমোনাইর নমুনায় তিন দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন, আজকের শেষ বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকার তুম লাজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিল আশাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে যখন নেয়ামত পাবা, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। তাহলে নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? আল্লাহ খুশি হয়, কথা ঠিক না? কি পরিমাণ খুশি হয়! মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে, হাঁসগুলো বলতেছে, জামানা নবী মুসা কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য?
হাজগুলো বলতেছে নবী গো আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ কইলে বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে মাখলুকাত গুলো কষ্ট পায় কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে তো জানি আইসে জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে রব্বুল আলামিন হাজগুলো তো আপনার কাছে জানতেছে যে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে অনাবৃষ্টির কারণে মাখলুকাত গুলো কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে সিদ্ধান্ত চল্লিশ বছর পরই কিন্তু আমার মাখলুক হাজগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে আমি খুশি হয়ে গেছি খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম তার শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় বলেন না আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন অনেকের কানে সর্বনয় নমুনা মাহফিলে দাওয়াত পুচ্ছিল না অনেকের সুযোগও ছিল ইচ্ছা করলে আসতে তো পারত কিন্তু সবাই আসছে আসে নাই আবার তালাশ করলে দেখবেন অনেকে বহু দূর থেকে কষ্ট স্বীকার করে এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে কথা ঠিক না বেঠি মান জাদ্দা অজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়েও যায় আমার আব্বাজান দাদাজান বলতেন সর্বনের জমিনে ঘুমাই আস দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যদি সহি থাকে কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এর নিচে জমা হতেই পারে না তো লক্ষ লক্ষ নেকি আল্লাহ কবুল করলে আমল নামা জমা হবে না কথা বলেন না কেন হবে কি হবে না ওদিকে দেখবেন অনেকে বিক্রির ভিতরে কেনার ভিতরে বেচা কিনা কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে না নাই এই সুযোগ থাকা সত্ত্বেও তারা না আসার কারণ কি শোনেন আব্বাজান বলতেন প্রায় সময় বুঝের অভাবের কারণে কিসের অভাব আর এই বুঝের জন্যই এই যত হক্কানি ওলামায়ে কেরামরা মাহফিলের ব্যবস্থা করে আলোচনা রাখে বুঝের পরিবর্তন ঘটাবার জন্যই কথা ঠিক না বেঠি আর এই বুঝের পরিবর্তন ঘটাবার জন্যই যে মাহফিলের ব্যবস্থা কিন্তু বসবে কারা আপনার বাড়ির পাশে গোয়াল ঘরে গরুটায় বসবে কথা বলে আপনার বাড়িতে ছাগল ফালেন ছাগলটায় বসবে এইটা বসবে কিন্তু মানুষ বলেন বলেন কারণ এই বুঝ বোঝার জন্য শক্তি আল্লাহ দান করছেন মানুষের মধ্যে এরা কোনো গরুর ভিতরে কোনো ছাগলের মধ্যে কোনো পশুর মধ্যে আল্লাহ দান করে নাই কথা ঠিক কিনা এই জন্য আপনাদের সামনে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি প্রথম আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তাফসিরের ভিতরে কিতাবে আসছে এই আয়াতের তাফসিরে লেখছেন মুফাসসিরিন কিরাম লিয়াবুদুন আই লিয়ারিফুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য সবাই বলেন সুবহানাল্লাহ গরুটাকে চিন্তা করে আমাকে কে সৃষ্টি করছে কথা বলেন ছাগলটা চিন্তা করে অন্যান্য পশুরা চিন্তা করে ওদের চিন্তাটা কি ওদের চব্বিশ ঘন্টা চিন্তা কেমনে খাইবে কেমনে বাঁচবে এছাড়া কোনো চিন্তা আছে কিন্তু মানুষ সে কিন্তু চিন্তা করবে যে আমাকে কে বানাইলো কেন বানাইলো ছিলাম কোথায় আসি কোথায় রওনা করলাম কোথায় এই চিন্তা করার শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে কিন্তু এক শ্রেণীর মানুষ এদের চব্বিশ ঘন্টা বলতে গেলে চিন্তাই হলো কিভাবে খাবে কিভাবে বাঁচবে কথা বলেন না চব্বিশ ঘন্টাই চিন্তা
কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে কামাই করবে, কেড়ে ঠকাইবে, কার পকেট মারবে, কোন জায়গায় ধোকাবাজি করবে, কেমনে সম্পদ গুছাইবে, কেমনে পাঁচতলা পাঁচটা বিল্ডিং তৈরি করবে, গাড়ি বের দশটা করবে, এই চিন্তাই তো সব পিছনটা। কথা বলেন না কেন? আল্লাহকে এর জন্য আমাদেরকে বানাইছে? আর একটু আস্তে কর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। কথা ঠিক না বেঠি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? এই পরিচয় লাভ করার পরে কি করবে? আর অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে দুইটা মাখলুকাত মানুষ এবং জিন, বলেন এই দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করার কারণ হলো আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহান। তাহলে এখন বলেন, আল্লাহ পরিচয় পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার কথা এখন শোনা মানা লাগবে না? কেন সৃষ্টি করছেন? বলেন বলেন তার ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? আল্লাহ। বলেন সৃষ্টিকর্তার? সৃষ্টিকর্তা। কার ইবাদত? সৃষ্টিকর্তা। এখানে ইবাদত তো আরবি শব্দ, ইবাদত কি শব্দ? উর্দুতে বলা হয় গোলামি। উর্দুতে বলে কি? আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন ইবাদতের শব্দের অর্থ কি? বলেন মুখ খুলে সবাই বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক? আল্লাহ কিন্তু শুধু আমাদেরকে নামাজের জন্যই বানায় নাই, রোজার জন্যই বানায় নাই, হজ জাকাত আদায় করার জন্যই বানায় নাই, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক না বেঠি? তো বলতে পারেন, হুজুর তাহলে নামাজ পড়ি কেন? নামাজ পড়ি তার হুকুম পালন করি। আবার বলেন, আমরা নামাজ পড়ি কেন? বলেন তার হুকুম পালন করি। রোজা রাখি কেন? বলেন তার হুকুম পালন করি। জাকাত দেয় কেন? বলেন তার হুকুম পালন করি। এই হজ করি কেন? বলেন তার হুকুম পালন করি। কথা ঠিক? এখনই বুঝবেন আল্লাহ নিশ্চয় আমাদেরকে নামাজের জন্য বানাইছে না কিসের জন্য? বলেন ইবাদতের জন্য। এই নামাজের জন্যই যদি বানাইতো, নামাজ যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। অনেকে মনে হয় হঠাৎ একটু আশঙ্কা, ঠিক না? এই আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ? ভালো করে বোঝেন, সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে ওই সময় যদি নামাজ পড়েন সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ? দেখেন নামাজ পড়লেন, পাইলেন কি? কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। আচ্ছা রমজান মাসে রোজা রাখি কার হুকুম? কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সওয়াব না গুনাহ? রাখছেন রোজা, পাইছেন কি? কারণ কি? বলেন ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে রোজায় সওয়াব হয় নাই, বড় যে হারাম কবিরা গুনাহ আমল নামে জমা হয়েছে। কথা ঠিক? তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? বলেন বলেন। আর ইবাদত শব্দ অর্থ কি বলছিলাম? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন? প্রশ্ন থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারিমের ভিতরে বলেন, وَخُلِقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا। আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইছি তোমাদের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ অন্যান্য মাখলুকাত কাদের জন্য বানাইছেন? বলেন আমাদের জন্য। বলেন বলেন। এখনই বুঝবেন আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ বাঁচবে? জমিনে ফসলাদি হবে?
কিচ্ছু হবে না, মানুষ বাঁচবেও না। তাহলে এই সূর্য আল্লাহ তাইলে আমাদের দরকার, আমাদের জন্য বানাইছে, ঠিক আছে? আচ্ছা এখন বলেন তো, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কি হবে? কিছু হবে? তাহলে সূর্য আমাদের দরকার, কিন্তু আমাদেরকে সূর্যের দরকার নাই। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আচ্ছা আমরা গরু ফলি না গরু? আচ্ছা গরু আমাদের মানুষের দরকার আছে? এই গোশ খাই, চামড়া দিয়ে জুতো বানাই, আবার দুধ খাই, কথা হয় না, আবার হাল চাষ করি, অনেক কাজে লাগাই না? তাহলে আমাদের দরকার আছে না নাই? আচ্ছা একটা মানুষ না থাকলে গরুর কি হয়? তাহলে গরু আল্লাহ বানাইছে কাদের জন্য? পাইলাম। গাছ আমাদের দরকার আছে? হ্যাঁ, ফার্নিচার বানাইবেন কি, খাট বানাইবেন কি দিয়ে? গাছ লাগে কি লাগে না? আগুন জ্বলে ভাত তরকারি পাক খাইতে পাক করা লাগে না, লাকড়ি বানাই, লাগে কি লাগে না? কিন্তু একটা মানুষ না থাকলে দুনিয়ায় গাছের কি হবে? তাহলে গাছও আল্লাহ বানাইলেন। মাছ আমাদের দরকার আছে, কিন্তু একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হয়? তাইলে সব মাখলুকাত আল্লাহ বানাইলেন কাদের জন্য? আবার বলেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন বলেন? সৃষ্টিকর্তার এবাদতের জন্য। আর এবাদতের অর্থ কি করছিলেন বলেন? মালিকের হুকুম অনুযায়ী চলা। যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা এবাদতের বিচারে গণ্য হবে, আর যেটা মালিকের হুকুমের বাহিরে হবে সেটা যত বড় হোক এবাদতের বিচারে গণ্য হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক আছে? তাহলে আমাল্লাহ আল্লাহ আমাদের বানাইছেন কিসের জন্য বলেন? মালিকের এবাদতের জন্য। আর লিয়া বুদুনের তাফসির কি কইছিলাম? আই লিয়া আরিফু, মালিকের পরিচয় লাভ করার জন্যে। কথা ঠিক? এক শ্রেণীর বর্তমানে বাইরেইছে বুদ্ধিজীবী, নাম রাখছে কি বলেন না? মানুষের বুদ্ধি জিব্বায় থাকে না মাথায়, আস্তে কর, কোন জায়গায়? এখন তাদের বুদ্ধি মাথার থেকে নেমে জিব্বায় আসছে, কোন জায়গায় আসছে? এখন জিব্বায় আসছে, এখন নাম রাখছে বুদ্ধিজীবী। জিব্বায় আসার কারণেই তো কথার কোনো ব্যালেন্স নাই, যা মনে হয় তা বলে, জনগণের কথা ঠিক না বেটি? এই স্বশিক্ষিত মূর্খ এই বুদ্ধিজীবীরা তালাশ কইরা সৃষ্টিকর্তার পরিচয় পায় না। যদি বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের দেশে কিন্তু অভাব নাই মিয়া, আমাদের দেশে অনেক সংখ্যা, এরা সৃষ্টিকর্তার পরিচয় পায় না। এখন সৃষ্টিকর্তার পরিচয় না পাইলে একটা তো কিছু বলতে হবে, এখন চিন্তা করছে ব্যাপার কি, তাহলে মানুষ সৃষ্টি হইল কিভাবে? এখন তালাশ করতে করতে বুদ্ধিজীবীরা পাইছে মানুষ নাকি বান্দরের জাত, বানর বানর, নাউজুবিল্লাহ। এখন মানুষ সৃষ্টিকর্তার পরিচয় না পাইয়া পাইছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। কলে এই বেটা মানুষ বানর থেকে সৃষ্টি হয় কেমনে? কলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষ মানুষের অনেক পার্সের মিল আছে, বেটা মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের মিল আছে, তাহলে বানর মানুষ হয় কেমন? কলে বইল না, ওই বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম উঠিয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কলে এইটা কেমনে হয় বেটা? গাছের ঘষায় ঘষায় লেস পশম করে মানুষ হয় কেমনে? কলে হবে না কেন? উদাহরণ দেয়, এই ছোট ব্যাঙের বাচ্চা দেখছেন? দেখছেন না? ও শরীর কালা না দলা? কালো। লেজ আছে না নাই? আচ্ছা শরীরও কালো, লেজও একটা আছে। আচ্ছা বড় ব্যাঙ দেখছেন তো, ওর শরীরের রং কি? অন্য রকমের, কালো না, লেজ আছে। আচ্ছা তাহলে বড় ব্যাঙ ওর লেজও নাই, শরীরও অন্য কালার, ঠিক না? এর বলতেছে ছোট ব্যাঙের বাচ্চা, ও যদি বড় হইয়া ওর রূপ পরিবর্তন করতে পারে, লেস কইরিয়া রং পরিবর্তন কইরিয়া
অটো যদি এর রূপ ধারণ করতে পারে তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানর অনেক পার্সের মিল আছে, তাহলে বানর কেন লাভাইতে লাভাইতে ল্যাস পশম করে মানুষ হবে না? বান্দরের জাতের বুদ্ধি তো বান্দরের মতোই। শোনেন, তামাম দুনিয়ার ভিতরে হাজারের মতো বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কাকে বলে? বলেন বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বিশেষ জ্ঞানী বোঝেন নাই? আপনার আমার মতো সাধারণ জ্ঞান না, বৈজ্ঞানিকের জ্ঞান ডারউইনের এই থিওরি এটা কোন থিওরি হতে পারে না, একেবারে অযৌক্তিক। কথা বুঝেন? এই বৈজ্ঞানিকরা কি বলছে? এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, এটা কোনো থিওরি হতে পারে না, এটা কোনো যুক্তি হতে পারে না। এই কথা বইলে এই ডারউইনের থিওরি ওরা ফিকে বন্ধ করে দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা সাগর নিয়ে রিসার্চ করে, রিসার্চ করতে করতে এখন পর্যন্ত নাকি 100 মধ্যে সবেমাত্র 5 ভাগ আবিষ্কার করতে পারছে, আর বাকি 95 ভাগ সমুদ্র সম্পর্কে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিকরা আবিষ্কারই করতে পারে। বঙ্গোপসাগর কি? একদল ছেলে যারা সাগরে মাছ ধরে একদিন আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি জিজ্ঞেস করি, ভাই একটু সাগর সম্পর্কে একটু বলেন তো। বলে, হুজুর আমরা যখন সাগরে মাছ ধরতে যাই তখন সাগরে পানি না, পানি কি করি? এখন পানি না পাওয়ার জন্য ওই বড় ওজনওয়ালা জিনিস দিয়ে রশি ছাড়তে থাকে, ছাড়তে ছাড়তে কোন জায়গায় পাই যে ওখানে 1000 ভাগ ভাম বোঝেন তো, এই হাত তোমরা টান করলে এইটার নাম 1 ভাগ, মানে 3.5 হাত। কথা বুঝেন নাই? এরপরে হুজুর আরো ভিতরে যাই, কোন জায়গায় দেখি 10000 ভাগ। কথা বুঝে? এরপরে হুজুর ভিতরে যাই, আমাদের যত সাধ্য শক্তি আছে আমরা রসুন ওজন দিয়ে ছাড়তে থাকি, ও শুধু যাইতেই থাকে, কিন্তু ওর কোন তলা খসরে পাওয়া যায় না। এর জন্য ওর নাম রাখছি নাই ভাব, মানে কোন তলা মালা পাওয়া, অর্থাৎ বঙ্গোপসাগরের তলা কোথায় আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এই জন্য বঙ্গোপসাগরের নিক্ষেপ বুঝেন তো, মানে এমন ভাবে ফালাই এনেছে ওর তলিয়া তলা সরে পাওয়া যায় না, ও কোনদিন উঠবে না। আমার বাসানদের কেবল কত বড় একটা অযৌক্তিক কথা, এই নাস্তিক বান্দরের জাত, তুই কি দেখাতে পারছো যে এই যে বানর লাফাইতে লাফাইতে দেশ পশম করে মানুষ হয়েছে, কোন দেশে, কোন তারিখ, কোন সন, কোন জঙ্গল, কোন মানবতা লাফাইতে লাফাইতে দেশ পশম করে মানুষ হয়েছে? কোন তারিখ দিতে পারছে? দেশের ঠিকানা দিতে পারছে? জঙ্গলের ঠিকানা? তাহলে বুঝা গেল সম্পূর্ণ একটা বান্দরের জাতের বুদ্ধি বান্দর গিয়া আর কেয়ামতের ময়দানে উঠবো বান্দরের সুরা। কেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ গিয়া দেখছেন কেয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সুরা আল্লাহ খাবে, কয় রকমের সুরা? ভালো চলে বলে বক্তব্য হুজুর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 10 রকমের সুরা তো খাবেন কেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, যখন কোন সৃষ্টি করার জন্য আল্লাহ হুকুম করে সেটা কি হয়ে যায়? হয়ে যায়। কিন্তু কয়েকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন
তার নিজের উন্নতি হাতে তৈরি করছে। তার ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক, তার নিজের উন্নতি হাতে তৈরি করছেন। এখন আমার মালিক সেই মানুষের চেহারা তার নিজের কুদরতে হাতে সৃষ্টি করছেন, সেই সুরতের মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জাহান্নামের ভিতরে দেবেন? এই জন্য চেহারা পরিবর্তন ঘটাইয়া তারপর বলবেন ফাকুল লুহু এই মে ওয়ারাসিহিম জাহান্নাম, বান্ধ এবার জাহান্নামের পক্ষে। ওরা কি নেবে ঠিক? এই জন্য ওই বান্ধুর কে যার বান্ধুর সুরতি হবে। কথা বুঝছেন না বুঝছেন? জোরে বলে গেল ঠিক কেন? আবার বদলদেরকে বলবো জোরে, কত বড় একটা অসত্য কথা। হ্যাঁ, এই বানর যদি লাফাইতে লাফাইতে গাছের খোসায় বেশ পছন্দ করে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই একটু আস্তে কর আছে না নাই? বানর গুলি এখন সব বছর হয়ে গেছে, এখন তো আল্লাহ করে না ওরে এখনো। আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের খোসায় বেশ পছন্দ করিয়া যদি মানুষ হতে পারে, এখন বানর গুলো লাফালাফি করে, তাহলে এখন দুই একটা বানর কেন মানুষ হবে না? বুঝা গেল? এটা একটা অযৌক্তিক যুক্তি, ঠিক কিনা? ইউনিভার্সিটিতে একটা ছেলে বুঝিয়া ইউনিভার্সিটিতে এই থিওরি বলায়, আর এই গত ফ্যাসিস্ট খুনি সরকার এই একেবারে নিচ প্রায় কেলা সেভেন বাজানি কোন পর্যন্ত এই দারুণ থিওরি ঢুকে গেছে। কথা বুঝলেন না বুঝলেন না? আল্লাহ মাফ করছে আমাদেরকে, বলে আলহামদুলিল্লাহ। যখন চিড়িয়াখানা দেখার জন্য ঠুকছে দুইটাই তো প্রথম বানরের ঘর দেখছেন না? হাজার হাজার বানর ও দেখেই ওর তৈরি কথা মনে করছে বানর কি হয় মানুষের। এমন চিন্তা করলাম আমি হাজার হাজার বানর দেখতেছি, কিছুদিন পরে যদি আমি আবার আসি তাহলে তাই সে আমি আবার দেখবো বানর গুলো মানুষ হয়ে গেছে। ও মাথার বুঝতে হয়েছে তো আবার কিছুদিন পরে যখন আবার চিড়িয়াখানায় গেছে চাইয়ে দেখে বানরের ঘরের মধ্যে বানর গুলো সব বানরই গেছে, একটা মানুষ হয় নাই। ব্যাপার কি বললাম কি দেখি? মানুষ যদি মানুষ হয় এখন দুই একটা মানুষ কেন মানুষ হবে না? তাহলে বোঝা বোঝা গেল যে বাসা এ সম্পূর্ণ বান্দর ইয়া চিন্তা, ওরা সৃষ্টিকর্তাকে তালাশ করিয়া। আমার মালিক বলে এ নেমো খারাপের দরজা, আমার পরিচালক করার জন্য আসমান যেই তালাশ করা দরকার নাই, সমুদ্রের তরিতে যেই তালাশ করা দরকার নাই। তুই তোর নিজের দিকে তাকাইয়ে মোরাকাবা কর, তোর নিজের দিকে তাকাইয়ে মোরাকাবা চিন্তা কর, দেখবি আমার পরিচয় পাবি। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াবিল আফাতি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি তুই তোর নিজের দিকে তাকাইয়ে তুই মোরাকাবা চিন্তা কর, দেখতে তুই আমার পরিচয় লাভ করতে পারবি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তুই নিজের দিকে তাকাই, তুই রিসার্চ কর মোরাকাবা কর আমার পরিচয় পাবি। এখন একটা চিন্তা করেন যে আপনার আমার অস্তিত্ব কি ছিল, বলেন এক কাতরা না পাক পান্ডি, বলেন আবার বলেন আবার বলেন কি আপনার আমার অস্তিত্ব কি এক কাতরা এরকম সুন্দর চেহারা হাতপাওয়ালো মানুষ ছিল পানি না? আচ্ছা এখন আমার মালিক কি করলেন,
ওই পানির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে জমাট বাঁধাইছে রক্ত দিয়া। এইবার রক্তের ভিতর রাব্বুল আলামিন আস্তে আস্তে হাড্ডি তৈরি করছে। কি তৈরি করছে? এরপর আল্লাহ বলতেছে এরপরে ওই হাড্ডির ভিতরে আমি গোস্ত লাগাইয়া তোর মতো এত সুন্দর সুরাতে একটা মানুষ বানাইছি। সবাই জোরে বলিস পর্দারে না বলে রাখ, মনে করছে দেখি বুঝে দিও। শোনেন, শাসনে শাস পিঠা বানায় এক রকমেরই পিঠা বের হয়। আমার মায়ের ব্যাগ থেকে দশটা সন্তান বের হইল, আমার মায়ের শ্বাস ব্যাগ কি একটা না দশটা? একটা না? হ্যাঁ, একই মায়ের ব্যাগ থেকে দশটা সন্তান বের হয়। একটা ভাই চেহারার সঙ্গে অন্য একটা ভাই চেহারার পূর্ণ কোন মিল আমি না। তোমার জ্ঞান বলবে এই বানাই না একজন কারিগর আছে। জ্ঞান বলে কি বলে না? বলে না, বলে না। আচ্ছা দেখেন, আমার মালিক কিসেন আরজুন, এই আসমান যে দালাস করা লাগে আসতে কর। এই দুনিয়াদার পাগল, দুনিয়া চেয়েছো দুনিয়ার পাগল হয়েছো। যদি আমার মালিকের পরিচয় পাওয়া যায় ওই বন্দাবাদী আমার মালিকের জন্য পাগল হয়ে যায়। বলে বলে দিতে পারি আমার মালিককে মানুষের পাগল, আমার মালিক কত বড় কুদরতের পাগল, আমার মানে কত বড় কৌশলী, কত বড় সৃষ্টিকর্তা, কত মহাজ্ঞান। এক মায়ের পেট থেকে দশটা সন্তান বের হইল, একটা ভাই গলার আওয়াজের সঙ্গে অন্য একটা ভাই গলার আওয়াজে পূর্ণ কোন মিল আমি দেই না। কিন্তু একটা ভাই গলার আওয়াজের সঙ্গে অন্য একটা ভাই গলার আওয়াজের পূর্ণ কোন মিল আমি রাখি নাই। এ বানাই নাই একজন কারিগর আছে না নাই? আস্তে আস্তে বড় শেখে, আমি আস্তে হচ্ছে, আমি ওকে আস্তে বলি সেই কারিগর কথা ঠিক। ডাক্তাররা বর্তমান আবিষ্কার করার পরে বলেন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল আছে, একটা মানুষের একটা পশমের সঙ্গে অন্য একটা পশমের অন্য মানুষের পূর্ণ কোন মিল না। মনে করছেন? হ্যাঁ, খালি খাইবেন লইবেন আর পশু পাখির মতো পায়খানা প্রস্তাব করে রাখবেন মুখবেন আর কতগুলো বাচ্চা কাচ্চা হয়ে গিয়া এইবার মরবেন আর কবরে যাইবে এই জন্য আল্লাহ মাত্র বানাইছে। আমার মালিক সৃষ্টির পর থেকে এই যে মানুষের একটা আঙ্গুলের পর এতটুকু জায়গায় আমার মালিক ডিজাইন করছে, এত
ইংরেজি বাংলা করি খেলাই খেলাই মতেন আর হুজুরকে সুযোগ করি একটু গালি আবার হুজুরকে সুযোগ করলে পারতেও তো স্যার সামনা সামনা আমার প্রিয় হেলিকপ্টার আসলে কেনা খাইছে হুজুর দেখো কি এত তীর্থ কেন এরা গোজা লাগবে না শুরু করে এলাকা পিউন্ডা পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার অনেকে হয়তো বা জিনিসটা বলছে কিনা যে এই অ্যাক্সিডেন্ট মানুষ চতুষ্ট জানুয়ারির সুখা কে আমাদের এলাকার ভিতরে বড় গরু আছে বড় গরু বেড়া গরু বুঝলেন তো বেড়া গরু মেলামেশা করছে আপনার কাছে আমরা কেউ দেখছে আমাদের বার্তা তো পাবই চলতু কুষ্টি আচ্ছা দেখেন এই বড়কুট আর বড়কুট মেলামেশা করছেন দেখছেন দেখেন নাই আর ওই বড় কুচ্চারা ওরা বলে বেড়ায় বেড়ায় মেলামেশা করবে মরবে মরবে জানেন যে ওই যে কালচার ওই কালচার আমাদের দেশে বাস্তবায়ন করবে এখন হুজুর বলে খবর দাও তোদের ওই নীতি আদর্শের মধ্যে শান্তি আছে আসতে আমার পুকুরে বলে আসতে শান্তি আছে শান্তি তো নাই অশান্তি কোনো শেষ নাই আমি মা পেলাম একাল্লার বান্দা অনেক সময় আমাদের দেখা হইলে খুব খেদমত করতো এসা কই বাড়ির সামনে বুঝলেন এখন আমি একদিন জিজ্ঞেস করি ভাই আপনাকে তো খুব ভালো মানুষ মনে হয় আলে বলো আমাদেরকে খুব খেদমত করে আচ্ছা আপনার ছেলে সন্তান করেছো মেয়ের কথা কয়েকজন বছর মনে নাই কয়েক বছর হুজুর আমার বন্ধু ছেলে আমি বলছি আপনার ছেলেরা কোথায় বলে হুজুর তা বলতে পারি না তা বলতে পারি ব্যাপার কি আপনার ছেলে আপনি বলতে পারেন না মানি হুজুর তার ফ্যামিলি সহ সব থাকে আমেরিকায় কারণ হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যার যার ইচ্ছে মতো সেদিকে চলে যায় বাপ মা বাধা দেওয়ার কোনো আইন নাই যদি কোনো বাপ মা বাধা দেয়
তাইলে তারা যদি অভিযোগ করে তাহলে বাপ মাকে হ্যান্ডকাফ লাগাই দেবো জেলের মধ্যে। এই জন্য তো ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এখনো মানুষের জীবন মানুষের জীবন আমাদের দেশের ভিতরে ফসল যদি গরু ছাগল খায় তাদেরকে আটকে ফসল পশু পাখি আটকে রাখার জন্য খোয়ার আমরা কি করি খোয়ার বুঝুন তো ওই দেশের মধ্যে ওরা খোয়ার তৈরি করছে অদ্র ভাষা নাম গেছে বৃদ্ধাশ্রম। ওখানে কোনো গরু ছাগল আটকায় না। তোমার আমার বাপ মা যখন বুড়ো হয়ে যায় তখন ওই বাপটাকে নিয়ে ওই বৃদ্ধা সব খড়ের ভিতরে খড়াইয়ে রাখে। নিজের জান নিয়া নিজে বাঁচি কথা বলে কথা বলে আর ওই সময় দিনদার আল্লাহওয়ালা মানুষ নিজের জানের ঝুঁকি নিয়া তখন আশরাফুল মাখলুকাত মানুষ তাদের খেতমতে তাদের পাশে যায়। দেখেন নাই দেখেন নাই দেখেন নাই বরিশালের ঘটনা। এই আমাদের এক দায়িত্বশীল আমাকে বলতেছে হুজুর এই বাপের ছেলে আমাদের কাছে মোবাইল কাছে হুজুর আমার বাপ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আপনারা একটু আসেন আইসে একটু তার দাফন তাফনের ব্যবস্থা করেন। আমরা ঠিকানা মতো শুই না যখন ওখানে গেলাম ঢুকে দেখি লোকটা এখনো মারা যায় না। আমরা তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া অক্সিজেন লাগাইয়া দিলাম এরপরে লোকটা একটু সুস্থ হয়েছে পরে মারা গেছে। তখন সেই লোকটা বলতেছে ভাই আপনারা কারা যাদের জন্য কথার কথা জীবন শেষ করলাম রাত্রকে ঠিক মতো রাত্র বলি নাই ঘুমকে ঘুম বলি নাই এত কষ্ট করে সম্পদ কামাই করলাম এত সুন্দর ওদের জন্য বাড়ি তৈরি করলাম আজকে আমার এই কষ্টের সময় বিপদের সময় আজকে ওরা কেউ আমার কাছে নাই সব আমাকে ফেলাইয়া ভাগবো আপনারা কোথায় কারা কোথা থেকে আপনারা আসছেন ভাই আসেন কাগজ কলম নিয়ে আসেন আমরা একটু আপনাকে সমস্ত সম্পদ দেখে দে। এই হইল পশু দলের আচরণ। আর ইসলাম নীতি আদর্শ শিখায় দুনিয়ায় থাকা অবস্থায় বাপ মাকে পাইছো অথবা একজনকে পাইয়া তাদের খেদমত করিয়া খুশি করিয়া দুনিয়ায় থাকা অবস্থায় দেহেশ তো কামাই করে নাও কি কামাই করো যদি তাদেরকে খেদমত করে খুশি না করো তাহলে তুই দেহেশ তো পাইতে আসো না ও ধ্বংস হোক। আল্লাহ পাঠাইছে জিবরাইল আলাইহিস সালামকে তিনটে দোয়া শিক্ষা দিয়া আল্লাহ রসুল বলছেন আমি কবুল হওয়ার জন্য এই যে একটা দোয়া হলো যে দুনিয়ায় বাপ মাকে জানত অবস্থায় পাইলে জনকে পাইল তাদের খেদমত করে দুনিয়ায় থাকা অবস্থায় যদি বেহেস্ত কামাই করে না যেতে পারলো ওর ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই হলো ইসলামী শিক্ষা যেটা বলে কথা ঠিক না বেশি সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য জোরে বলেন কথা ঠিক হবে ঠিক এ দুনিয়াদার পাগল আজকে অনেকে আমরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে দুনিয়া কামাই করার জন্য পাগল চেয়ারম্যান হইলে কি হয় এই পরিচয় পাওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য পাগল মেম্বার হইলে কি হওয়া যায় এই
আসলি ওই লোক মেম্বার হিসেবে দাঁড়াই ওই জায়গা জমি শেষ। এখন ঠিক মতো সংসার দিয়ে বাজার চলে না। স্ত্রী বলতেছে আমার বেবি তুমি বুঝবা তোরে বুঝবো কি মানে এত সংসারই চলে না। বলে শোনো যখন আমার বাড়ির দরজায় এসে লোকজনে ডাক দেন মেম্বার সাহেব বাড়ি আছেন, মেম্বার সাহেব বাড়ি আছেন, এইটা বললে আমি আর আমি থাকি তোমার কবি ধরে তো বলে দিতেছেন। একটা কথা আছে পাগলের সুর মনে মনে কথা বোঝেন নাই, আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহাল নাম শুনছেন? আবু জাহালের নাম শুনছেন না? মুখের বাপ ওদিকে এখন আলোচনায় যাবো না। এই আবু জাহেলের যখন নাকি কতল করে মাথা কাটে তখন বলতেছে আমার মাথাটা একটু বড় করে খাইছো কিরে বেটা তোরে জবাই করা উঠিয়েছে তুই আর মরবি তুই আর মাথা বড় শুনে করবি কলে বোঝো নাই বলে কি কলে আমি মরার পরেও মানুষ যখন কল্লা দেখবে মাথা তখন মানুষ যেন মনে করে নেতার কল্লা। এই মরার পরেও নেতাগিরি ভুলে না কথা বলে কথা ঠিক না বেঠি? এই জন্যই শেখ হাসিনা ক্ষমতার মজা পাইছে আসতে পারে ক্ষমতার মজা পাইয়া তাদেরকে নির্দোষে গুলি করে পাখি মতো রাস্তায় লুটাইয়া ফেলায় কি কারণে কি মজা গেছে কিসের মজা? এই ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে আশরাফুল মাখলুকাত মানুষ মারতে একটু চিন্তা করে না। আজকে দুনিয়া ক্ষমতা পাওয়ার জন্য পাগল, সুন্দরী মেয়ের পরিচয় পাওয়ার কারণে সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আবার মেয়েরা সুন্দরী ছেলে পরিচয় পাওয়ার কারণে সুন্দরী ছেলে পাওয়ার জন্য পাগল, সুন্দর বাড়ির পরিচয় পাওয়ার কারণে সুন্দর বাড়ি করার জন্য পাগল, গাড়ির পরিচয় পাওয়ার কারণে গাড়ি করার জন্য পাগল, আর এক শ্রেণী মানুষ দুনিয়া বিচরণ করে তারা আমার মালিকের পরিচয় পাওয়ার কারণে আমার মালিককেও পাওয়ার জন্য পাগল কথা ঠিক না বেশি? দুনিয়ার যারা পাগল হচ্ছে একটু মাঝে মাঝে নিরিবির একটু চোখ বন্ধ করে মোলাকাবা করা যায় না? আসলে এই যাদের যত বয়স হয়েছে একটু চোখ বন্ধ করে পিছনে তাকান, তাকাইলে দেখবে সব কালকের ঘটনা। সব কালকে হ্যাঁ ভুল বলছি, সব কালকের ঘটনা মনে হয় না? ল্যান্ড রয়েস গর্ব তৈরি করছে মনে পরে না পরে না আমার কিন্তু মনে আছে, আমার কিন্তু মনে আছে ল্যান্ড রয়েস গর্ব তৈরি করছে এখনো মনে আছে ঠিক না? এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়ি গুলা পেয়ে গেছে। কত মানুষ নিয়ে একসঙ্গে চা টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম, এখন চার টেবিলে যাইয়ে দেখি সেই লোকগুলোকে আর চায়ের টেবিলে পাওয়া যায় না, গল্পের টেবিলেও নাই, বাজারে যাই সেই লোকগুলোর চেহারা পাওয়া যায় না। এই হলো দুনিয়া বলে নাকি দুনিয়া কথা ঠিক না বেঠি? আর আখেরাতের জিন্দেগি যার শুরু আছে কোনদিন শেষ নাই, আর ওই আজকে স্থায়ী জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো এই দুনিয়াতে কোথায়? আবার জোরে বলেন।
আমার বাজারদেরকে বলবো আজকের মানুষ মানুষের জন্য পাগল হয়, কেউ কেউ সহযোগিতা করলো, কেউ কাউকে টাকা পয়সা দিল, বিপদের সময় পাশে আসলো, তখন তার জন্য পাগল হয় না? আসে তো তখন তার জন্য পাগল হয় না? আচ্ছা আমার মালিকের দয়া মায়া আপনার আমার প্রতি একেবারে কম না? আসে কম 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 চিন্তা করার শক্তি মানুষকে আল্লাহ দান করছেন, আল্লাহ গরুটা হৃদয় নেই। এই কোন এক কবি শুকরিয়া আদায় করতে যাইয়ে বলে, আমার মালিক তোমার যে কত দয়া কত মায়া আমার উপরে মালিক আমার পর্যন্ত, সে দয়া করে যদি শুকরিয়া আদায় করি কোনদিন শুকরিয়া আদায় করে শেষ হবে না। এ আমার মালিক খ্রিস্টানের বাচ্চারা তো একটা রুহু, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদেরও তো একটা রুহু, আমার তো একটা রুহু, তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই মালিক, হিন্দুর ঘরে দিতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো কি পারতো না? অন্যান্য ধর্মাবলম্বী তাদের ঘরে দিতে পারতো কি পারতো না? বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মালিক তোমার আমার রূপকে মুসলমানের ঘরে দান করলো, এখন তুমি আমি পরিচয় দিয়ে আমি রেজাউ করি, তুমি পরিচয় দেবে আব্দুল করিম, কেউ পরিচয় দেয় নীল রহিমা খাতুন, আর যদি খোদা নাকাশটা যদি বিচারিকের ঘরে আসতো তখন তো এই পরিচয় দেওয়ার শক্তি ছিল না, কথা ঠিকই না? এটা কি আমার মালিকের দয়া তোমার আমার বুদ্ধি মোটেও আছে? আছে আছে করতো আছে 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 আছে। এই যে দয়া করিলে তোমার আমার মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইলো, এই শুকরিয়া আদায় কি করছো? আজকে কেউ একটু টাকা দিয়েছে এটা তোমার বিপদের সময় পাশে গেছে, একটু সহযোগিতা করছে, এই জন্য তার জন্য ভালো, জীবন চান দেওয়ার জন্য ভালো। এই দেখেন না দেশের সরকার এই যে এমন কায়দা দলীয়করণ করিয়া সব আমাদেরকে বলাইছে বলো আমরা কামাই করবো ওখানে জমা করবো আর ওরা কয়েকজন মিলে মিলে ভাগ করে দিয়ে এখন সেই দলের জন্য চান দেওয়ার জন্য রাস্তা যাচ্ছে না? আসতে পা আমার মালিকের নেমত হিসাব করে কোনদিন শেষ করতে পারবো না। আমার মালিক বলে মানুষ বড় নেমো একদিন বয়ান করতে করতে হঠাৎ হইয়া থাকলো, ওরে দুনিয়ার মানুষ আমি আশাবাদী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম, গুজরাটের কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা বাড়িতে কুকুর পাই, কুকুরকে আমরা কোনো মানুষের ভুল জিনিসের ভাত দেই না, হাড্ডি ফালাই মাছ খাইয়া কাটা ফালাই এইগুলা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, মানে যখন রাত্রে ঘুমায় কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর সারা রাত মালিকে বাড়ি পাহারা দেয় মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, রাত্রে সারা রাত ঘুমাইতে পারে নাই, মালিককে পাহারা দিয়েছে। ভোরবেলায় যদি মালিক কুকুরে রাত্রি মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া, এ লেবু খারাপ তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নেই নাই, সারা রাত তোর বাড়ি পাহারা দিলাম, হাড্ডি কাটা বাইরে ফালাইলি, খাইয়ে তোর বাড়ি পরিষ্কার করলাম, আমার জীবনকেও বাঁচাইলাম, এরপরে তুই রাত্রে না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তারপর তুই আমাকে মারো তোকে আমি কামড়াইয়া রাখবো না, কুকুর কিন্তু তা করে না, লেজটাকে পেটে
ولكن يجب ان يكون
সাথে আমি আছি সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।